অনেক দিন হলো লোক ঠকাইনি, আজকে একটু লোক ঠকাম। দোস্তরা তো কইছি যে ইউনিফর্ম বানাইতে, ইউনিফর্ম বানাইয়া আজকে যদি দেখি একটা চান্স টান্স পাই, লোক আজকে ঠকাই ঠিয়া আসু। তাই একটু বন্ধুর বাড়ি যাই, দেহা টেহা আসি, বন্ধু ডাক দেই, দেখি কি কয়। চাই দোস্ত, ও দোস্ত, পানি তো আসা নাকি? এই কোন কাজের দোস্ত? এত দেরি হই কে? আসেন আসেন বাড়ির মধ্যে, আসেন আসেন, চলো বাড়ির ভিতরে যাই, চলেন আসেন আসেন। দোস্ত, তোর যে একটা পোশাক বানাইতে কইছিলাম লোক ঠকানোর জন্য, পোশাকটা কি বানাইছিস? হো বন্ধু, বানাইছি, নি আসমু কি? যাও, পোশাকটা খুবই দরকার। ঠিক আছে, যাও, আমি এখানে ওয়েট করতেছি। দোস্ত, বানাইছি বানাইছি, দেখেন। উফ, সেই সুন্দর, এক্সিলেন্ট, হোয়াইট গোল্ড। একদম চকিদার চকিদার লাগছে, আমাদের লোক ঠকানোর কোন ইয়ে নাই, মানে ইয়ে নাই। দোস্ত দেখতো দেখতো রিয়েল চকিদার লাগিচ্ছে নাকি? সবই তো ঠিক আছে, কিন্তু কি জান নাই নাই মনে হইতেছে। দোস্ত, তুই তো আসল জিনিসই নিয়ে আসস নাই কে? তোর লাঠি কই? দোস্ত ভুল হয়ে গেছে, ভুল হইছে কি আর করা যাব, দেখছিন ফাঁক ফোকরে কিছু পাস নাহি, কিছুই তো দেখতে পাইতেছিন না। এই সুন্দর একটা জিনিস পাসি, এটু দেই মনে করা আজকে আমাদের কাজ চলে যাবো গা। নাই মামার সাথে কানা মামাই ভালো, তোর নু এখন এটু দেই কাজ সারি। দোস্ত বাড়ি তো খোলাই দেখতেছি, ঢুকে ওরি আসো, এখনো বাড়ি মতো ঢুকেই পড়লাম। তোমার সাথে কালকে কথা কইলে শিখিয়ে দিছি, একটু জান ভুল হয় না, যে যে প্ল্যান করছি হেই হেই প্ল্যানে কাজ করবে, কোনো কিছু কিন্তু মিস করা যাব না, মিস করলে গেলে চোদনের অভাব হবো না, বুঝো। এখন যাই, লোক ঠকান প্ল্যান তো আমাদের করাই আছে, খালি প্ল্যান মাফিক কাজ করে যাবে, চলো। এই যে এই গড়ালা ডাক দেও, আমরাই দোস্ত একেবারে দেখাইতেছে, দেহে তো পাকা মফিস মফিসই ঠেকতেছে, দেখি এক কিরকম ভাবে ঠকাবে, পাই কিরকম ইনকাম করতে পারি। আমাদের ব্যবসায় তো লোক ঠকানো, লোক ঠকে ইনকাম করে। আজ স্যার কি কি ব্যাপার নিয়ে কথা বল যাচ্ছেন? ব্যাপার হলো কি, বাংলাদেশের যে রেল স্টেশনের প্রজেক্টটা আছে সে ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি, বুঝছেন। আপনাদের সৌভাগ্য, আপনাদের সৌভাগ্য যে বাংলাদেশের একটি রেল লাইন আপনাদের গ্রামের উপর দিয়ে বয়ে যাইতেছে।